আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাহিদ হোসেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে আছি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার ধানমন্ডি নয়রিতে। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে প্যারালাইসিস চিকিৎসা। আপনি কি সেবাঘর অ্যাপে ডাক্তার দেখাতে চাচ্ছেন? তাহলে দেখে নিন ইনস্টলেশন প্রসেস। প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, সেবাঘর লিখে সার্চ করুন এবং ইনস্টল করে ওপেন করুন। আসলে প্যারালাইসিস আক্রান্ত রোগী আমাদের কাছে আমরা অনেক অনেক বেশি পাচ্ছি ইদানিংকালে। এর আসলে অনেকগুলো কারণ। আসলে যে ধরনের প্যারালাইসিস নিয়ে আসুক, আমরা আগে আসলে খুঁজি কেন হচ্ছে বা কী কারণে এই রোগটা, এই সমস্যাটা ওনার দেখা দিয়েছে, রোগ নির্ণয়ের চেষ্টা করি। অনেক ধরনের রোগী আমাদের কাছে আসেন প্যারালাইসিস সংক্রান্ত রোগীগুলো, যেমন সবচেয়ে স্ট্রোকের প্যারালাইসিসটা খুবই কমন, সব জায়গায় স্ট্রোকের রোগী আছেন। এই ক্ষেত্রে এক পাশে রোগীর অবশ দুর্বলতা দেখা দেয়, হঠাৎ করেই হয়তো উনি কোনো কাজ করছিলেন বা কোনো, অনেক সময় বলে রোগী যে হয়তো সকালে ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছেন, ওখানে বাথরুমে উনি পড়ে গেলেন, কিংবা নামাজ পড়ছেন নামাজরত অবস্থায়, কিংবা হয়তো শুয়ে আছেন ওই অবস্থায় দেখাচ্ছেন যে একসাথে এক পাশ ওনার বোধশক্তি নাই, দুর্বল বোধ করছেন, এবং সেই সাথে দেখা যাচ্ছে হাত এবং পা এক পাশেরই উনার দুর্বলতা দেখা দেয়। এর পাশাপাশি মুখটা বেঁকে যেতে পারে, এক পাশের মুখ বেঁকে যেতে পারে, এবং কথার মধ্যে জড়তা আসতে পারে, উনি কথা বলতে গেলে পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে না, এরকম সমস্যা হতে পারে। হঠাৎ অথবা হঠাৎ করে অনেক দেখা যাবে অনেক মাথা ব্যথা হতে পারে, হ্যাঁ, চোখে ঠিকঠাক দেখছেন না, এরকম অনেক সময় দেখা যায়। তো এই স্ট্রোক প্যারালাইসিসটাই খুবই কমন, এ ধরনের উপসর্গ নিয়ে আসেন। এবং এই রোগীগুলা এই ক্ষেত্রে খুব ইনিশিয়ালি ম্যানেজমেন্টটা হয়তো হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সেখানে একজন নিউরোলজিস্ট দেখছেন, দেখার পরে ওনার অ্যাকিউট অবস্থা বা যে তীব্র খারাপ অবস্থাটা, অ্যাকিউট কন্ডিশনটা যখন সেটেল হয় পাঁচ সাত দিনের মধ্যে, রোগী যখন স্টেবল হয়, যখন রোগীর আর নিউরোলজিক্যাল ডেফিসিটগুলো বা নিউরোলজিক্যালি বা শারীরিকভাবে রোগীর খারাপ হওয়াটা রেস্ট হয়, মানে একটা লেভেলে গিয়ে আর বেশি খারাপ হচ্ছে না, ওই অবস্থা আসলে আমরা যখন স্টেবল হয় তখন আমরা রিহ্যাবটা শুরু করতে পারি বা পুনর্বাসনটা, চিকিৎসাটা। রিহ্যাবটা আসলে এরকম যে টু মেক ফিট অ্যাগেইন আমরা যেটাকে বলি, মানে রোগীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এই ফিরিয়ে আনার জন্য আমরা যে কর্মপদ্ধতি বা যে চিকিৎসা পদ্ধতি আমরা মধ্য দিয়ে যাই, সেগুলোকে আমরা রিহ্যাবিলিটেশন বা রিহ্যাব বলে থাকি। তো একটা রোগী, প্যারালাইসিস রোগী, আগে স্বাভাবিক জীবনযাপন করতো, উনি কাজকর্ম করতে পারতো, এখন স্ট্রোকের কারণে এই এই কর্মকাণ্ডগুলো ওনার হ্যাম্পার হচ্ছে। তো আমরা রোগীকে আগে শারীরিকভাবে সক্ষম করি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিশেষ কিছু নির্দিষ্ট ব্যায়াম ফিজিওথেরাপির মাধ্যমে, এবং পরবর্তীতে রোগী যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ওনার খাওয়াটা নিজে খেতে পারে, ওনার কাজকর্মগুলো টুকটাক যেগুলো চলাফেরার জন্য দৈনন্দিন দরকার এগুলো করতে পারে, এই পদ্ধতিগুলো আমরা শিখিয়ে দিই। আমরা এই চিকিৎসাকেই আমরা রিহ্যাব বলছি। তো এখন এই স্ট্রোকের ক্ষেত্রে আমরা যেটা বললাম, নিউরোলজিস্ট যখন দেখলো, চিকিৎসা করলো, পাঁচ সাত দিনের মধ্যে রোগীটা সেটেল হলো, তারপরে আমরা কিন্তু এরপরে কিন্তু আমাদের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কাজ। আমরা রোগীটাকে, এই ধরনের রোগীকে আমরা দেখি, প্রথমে দেখার পরে রোগীর আসলে কী কী ওনার সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করি, এর একটা চেকলিস্ট করি ওনার যে সমস্যাগুলো, সে অনুযায়ী তারপর আমরা ওনাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাই। এই পুনর্বাসনের মধ্যে অনেক কিছুই আছে, যেমন আমরা প্রথমে ওনার মাসেল পাওয়ার বিল্ড আপ করার জন্য, বাড়ার জন্য আমরা এক্সারসাইজ প্রোগ্রামগুলো যাই। প্রথম দিকে আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজগুলো করি হাতে এবং পায়ের, পাশাপাশি আমরা রোগীর ফিজিক্যাল থেরাপি, যে ওনার যে মাংসপেশিগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে আমরা জাগানোর জন্য কিছু বিশেষ ফিজিওথেরাপি দিয়ে থাকি। এই ফিজিওথেরাপিগুলো আমরা ESG দিই অনেক সময়, এছাড়া ব্যথা থাকলে সেক্ষেত্রে টেন্স, আল্ট্রাসাউন্ড, এই যে স্পেসিফিক কিছু সুনির্দিষ্ট ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করে থাকি। এর মাধ্যমে রোগীর মাংসপেশির শক্তিটা, সবলতাটা আস্তে আস্তে গেইন করে। এটা সময় লাগে, দীর্ঘ একটা সময়ের ব্যাপার, চাইলেই যে রাতারাতি রোগীটা আগের মতো হয়ে যাবে এরকম না, এটা একটা ব্রেনের পারমানেন্ট ড্যামেজ। এখানে রোগীর ব্রেনের কার্যক্ষমতাটা পুনরায় আগের মতো আসতে একটু সময় লাগে। আমরা এই জিনিসগুলো, এক্সারসাইজ, ব্যায়াম, এগুলোর মাধ্যমে কিন্তু রোগীর ব্রেন ফাংশনটা ইম্প্রুভ হয় এবং আস্তে আস্তে রোগীর হাতে এবং পায়ের বলটা আগের মতো আস্তে আস্তে ফিরে আসে। তো প্রথম দিকে আমরা যেটা বলি যে স্ট্রোকের পরে প্রথম ছয় মাসের মধ্যে যদি রোগীটা আমরা হাতে পাই, সেক্ষেত্রে উন্নতিটা অনেক ভালো হয়। কিন্তু অনেক রোগী আমাদের দুর্ভাগ্য, আমরা রিহ্যাব বা পুনর্বাসন বিষয়ে আমরা সাধারণত আমাদের রোগীরাও জানে না, এবং আমাদের যে
চিকিৎসক ওনাদেরও কিছু বিষয় আছে, যেমন আমরা রোগীদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দিচ্ছে স্ট্রোকের পরবর্তীতে, কিন্তু কোনো রিহ্যাবের অ্যাডভাইস হচ্ছে না কিংবা রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের কাছে আসছে না, যার কারণে রোগীরা বাসায় চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে বাসায় গিয়ে ওনারা বিছানা শুয়ে আছে, নিজেকে মনে করছে পঙ্গু এবং ওনার জীবন আর কোনো উন্নতি হবে না, উনি এটাই ধরে নেয়। কারণ সেই ক্ষেত্রে রোগীটা ওই বিছানায় পড়ে থাকে, একসময় পিঠে গা হয়, ইনফেকশন হয় এবং সেপটিসেমিয়া ইনফেকশন হয়, শেষ পর্যন্ত রোগীটা অনেকেই দুর্ভাগ্যজনক ক্রমে মারা যান। তো এই 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 পক্ষাগ্রস্ত বা এই দুর্বলতা এই এইগুলোর জন্যই এগুলোকে যাতে কাটায় উঠতে পারি সেজন্য আমাদের রিহ্যাব বা পুনর্বাসনের খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এই রিহ্যাবটা একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হলেই সবচেয়ে ভালো। তো এটাগুলো আমাদের স্ট্রোক বিষয়ে আমি একটু বললাম। এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু প্যারালাইসিস সংক্রান্ত রোগী আমরা আছে, অনেক রোগী আমরা এরকম প্যারালাইসিস রোগী পাই। যেমন জিবিএস গুইলিয়ান বেরি সিন্ড্রোম একটা রোগ, এখানে চার হাত পাই প্যারালাইসিস হয়ে যায়। এই প্যারালাইসিসটাও নিউরোলজিক্যালি রোগী যখন প্রথম দিকে নিউরোলজিস্টের তত্ত্বাবধানে চিকিৎসার পর আমরাই এই রোগীগুলোকে ডিল করি এবং আমরা এগুলা চার হাত পা পুরোপুরি প্যারালাইসিস রোগী একসময় আমরা দেখি যে এমন আমরা অনেক রোগী পাই যারা পুরোপুরি হেঁটে স্বাভাবিক জীবনযাপন করছে। তো এটা পুরোপুরি আসলে নির্ভর করে সঠিক ডক্টর সিলেক্ট করা এবং অনুযায়ী চিকিৎসা করা। এছাড়া আরও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী, হঠাৎ করে বাস বা যে কোনো গাড়িতে কারে প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে, এ ধরনের রোগীগুলো আমরা পাই। এই অ্যাক্সিডেন্ট রোগীগুলো দেখা যাচ্ছে এক নিচের দিকে দু পা অবশ, হ্যাঁ পোস্টার পায়খানা কোনো কন্ট্রোল নাই, এই রোগীগুলোকেও কিন্তু আমরা বিশেষ ব্যায়াম ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে আসতে পারি। এতক্ষণ যে জিনিসগুলো বললাম আশা করি এ থেকে আপনারা একটা সাধারণ ধারণা পাবেন আসলে কী করতে হবে, যে কোনো প্যারালাইসিস রোগী আপনি কী করবেন। প্রথম দিকে একজন নিউরোলজিস্ট দেখবেন, দেখার পরে এরপরে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চলে আসবেন, উনি ঠিক করবেন আসলে এর রিহ্যাবে কী হতে হবে। অনেক সময় আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়াকিং ডিভাইস দিই, যেমন হুইল চেয়ার, ক্রাচ, ওয়াকার, এভাবে এছাড়াও আরও অনেক কিছু অনেক ধরনের ডিভাইস, যেমন আমরা এফও দিই পায়ের জন্য, ফুট ড্রপের রোগী পাই, পায়ের প্যারালাইসিস পা নিচে ফেলতে পারে না। তো আসলে রোগীর কষ্ট এবং সমস্যাগুলোর উপর ডিপেন্ড করে তার কী কী আমরা রিহ্যাব প্রোগ্রাম করব এবং সেটা ওই অনুযায়ী আমরা রোগীর সমস্যা অনুযায়ী আমরা আইডেন্টিফাই করে যা তার যে চাহিদা তার যে প্রয়োজন সে অনুযায়ী আমরা এই জিনিসগুলো করে থাকি। তো একজন নিউরোলজিস্ট দেখার পরে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের আন্ডারে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন এবং আশা করি এই প্যারালাইসিস থেকে মুক্ত হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এই ধৈর্য ধরে এই জিনিসটা শুনলেন, আর আপনারা সেবাগর .com-এর মাধ্যমে আমার পরামর্শ নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেবাগরের সাথে থাকুন। ধন্যবাদ, সেবাঘরের সাথেই থাকুন।